ভোট গ্রহণ চলাকালীন অভিনব কায়দায় ভোটের প্রচার। বৃহস্পতিবার সকালে গুজরাটের প্রথম দফায় ভোট গ্রহণ চলাকালীন সাইকেলের পিছনে গ্যাস সিলিন্ডার বেঁধে বুথে গেলেন আমরেলি কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী পরেশ ধনানি। নরেন্দ্র মোদী সরকারের আমলে যেভাবে দেশজুড়ে পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি হচ্ছে তারই প্রতিবাদ জানাতে তারই অভিনব উদ্যোগ। ভোট দেবার পরে বুথের বাইরে বেরিয়ে গুজরাট বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা পরেশ ধনানি বলেন, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার কারণে গুজরাটে মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের সংখ্যা বাড়ছে, গ্যাস এবং জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে, শিক্ষার লাগাম ছাড়া বেসরকারীকরণ হয়েছে, এবার ক্ষমতার পরিবর্তন হবে, কংগ্রেস আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যের মোট 182টি বিধানসভার আসনের মধ্যে বৃহস্পতিবার প্রথম দফায় দক্ষিণ গুজরাটের 19টি জেলার 89 আসনে ভোট গ্রহণ হচ্ছে। এই সময় কমিশনের নির্দেশিকা না মেনেই ভোটারদের কাছে পৌঁছতে বৃহস্পতিবার সকালে পরেশ ধনানির এমন উদ্যোগ। হাই নিউজ নেটওয়ার্ক।